আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2023, যারা আজকে ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা দিয়ে এসেছ, আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে। তো ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষার যেই বহু নির্বাচনী আছে, সেই বহু নির্বাচনীর সলিউশন নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। সো একে একে চলো সেই বহু নির্বাচনীগুলোর উত্তর আমরা জেনে নিই। সো আমরা শুরুতেই জনাব আসিফ তার ব্যাংক হিসাব হতে কোনো সুদ পান না। আমরা জানি চলতি হিসাবে কোনো সুদ দেওয়া হয় না, তাহলে অ্যান্সার হবে চলতি হিসাব। দুইয়ের অ্যান্সার হবে জনাব হাসান একজন মুদির দোকানদার, তিনি ফ্রিজে মালামাল রাখেন, সম্প্রতি তিনি আরও একটি ফ্রিজ ক্রয় করে দোকান সম্প্রসারণ কথা ভাবছেন, তা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। জনাব হাসানের সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন মুনাফার হার নির্ধারণ, যে কেমন মুনাফা সে অর্জন করতে পারবে। ব্যাংকিং সেবাকে আরও সহজ করা হয়েছে 1, 2, 3 মাধ্যমে। বৈদেশিক লেনদেন নিষ্পত্তির জন্য আমদানি রপ্তানি ব্যাংক মনে রাখতে হবে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে অর্থ স্থানান্তর করা। বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে কখন? প্রত্যয়নপত্র ইস্যু করলে সে কমিশন আদায় করে, এলসি যখন ইস্যু করে। জনাব নাফিজ ইলেকট্রিক ব্যাংকিং সেবা নিতে চান, তার গ্রহণ করা প্রয়োজন মনে রাখতে হবে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, ঠিক আছে। তার বলছে অর্থনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি? ব্যবসায় অর্থন। আরেকটা কথা সেখানে হচ্ছে 10 বলছে তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে মূলত কী বলে? তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে মূলত আয় সিদ্ধান্ত বলে। এক্ষেত্রে তোমরা একটু দেখে নিবা আয় সিদ্ধান্ত, হ্যাঁ এখানে ভুল দাগানো হয়েছে, তোমরা এটাকে আয় সিদ্ধান্ত লিখে নিবা। তারপর হচ্ছে অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কী? সুদের হার। তারপর হচ্ছে 12, জনাব তোহা হিসাবটি কোন ধরনের হিসাব? সঞ্চয় হিসাব। তারপর হচ্ছে জনাব তোহার হিসাবটি কোন ধরনের হিসাব? সঞ্চয় হিসাব বললাম। তারপর জনাব তোহার জন্য কোন হিসাবটি উপযুক্ত হবে? আর ডিপোজিট পেনশন স্কিম, কারণ কী বলছে? জনাব তোহা তার ব্যাংকিং হিসাবে যতবার ইচ্ছা লেনদেন করতে পারেন, প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমার জন্য তিনি একটি হিসাব খুলতে চান। প্রতি মাসে নির্দিষ্ট হিসাব, আচ্ছা ঠিক আছে। তাহলে হিসাবটি কোন ধরনের হিসাব? যতবার ইচ্ছা লেনদেন করতে পারেন, তাহলে সঞ্চয় হিসাব। তারপর হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম হিসাব, লিমা নিজস্ব অর্থায়নে আরোগ্য নিকেতন নামে একটি, এটা হচ্ছে এক্স রে মেশিন ক্রয় হবে অ্যান্সার। 15 হচ্ছে 2.5, 16 হচ্ছে অগ্রিম বিক্রয় করে, 16 অগ্রিম বিক্রয় করে। 17 হচ্ছে আর্থিক ঝুঁকি। তারপরে মনে রাখতে হবে ক্রেডিট কার্ড। 18, মানে কোন কার্ডের ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক নেই। সজীব কোন খাতে বিনিয়োগ করেছেন? অগ্রাধিকার শেয়ার। সুদের হার বেড়ে যাওয়ায় সজীব বেশ শঙ্কায় পড়েছে। আচ্ছা, সজীব কম ঝুঁকিপূর্ণ একটি খাতে 50 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, যার দলিলে পরিপক্কতার তারিখ উল্লেখ নেই, কিন্তু কিছুদিনের পর বাজারে সুদের হার বেড়ে যাওয়ায় সজীব বেশ শঙ্কায় পড়েছে। সজীবের শঙ্কার কারণ কি? বিনিয়োগে মূল্য কমে যাবে। তারপর বলছে যে মেশিন প্রায় কাঁচামাল ক্রয়, মজুরি প্রদান কোন ধরনের অর্থের অন্তর্ভুক্ত? এগুলো হচ্ছে কারবারি অর্থায়ন। তহবিল বিনিয়োগের মূল উৎস কোনটি? তহবিলের মূল উদ্দেশ্য কোনটি? মুনাফা অর্জন। তারপর হচ্ছে তারল্য নীতি, গ্রাহকের সর্বদা নগদ টাকা রাখতে হবে। তারল্য নীতি, যে ব্যাংকের একাধিক শাখা থাকে তাকে বলে, একাধিক শাখা থাকে এটাকে বলে হচ্ছে শাখা ব্যাংকিং, হ্যাঁ এটা তোমরা মনে রাখো। 24 হচ্ছে শাখা ব্যাংকিং, যে ব্যাংকে একাধিক শাখা থাকে শাখা ব্যাংকিং। আমি আবার বলে দিচ্ছি, শাখা ব্যাংকিং এখানে দাগানো হয়েছে, হয়তো শিক্ষার্থী দাগিয়েছে, সেক্ষেত্রে ভুল ত্রুটি থাকতে পারে। আবার বলছি, সাধারণত ব্যাংকের চেক কী হিসেবে ব্যবহৃত হয়? বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি? মুনাফা অর্জন। তারপর হচ্ছে বিনিয়োগকারীকে যুক্তিসঙ্গত মূল্যে তাদের সম্পদ বিক্রয় করতে না পারলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? এটা মনে রাখতে হবে যে তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। প্রকল্প মূল্যায়নের সহজ ও জনপ্রিয় পদ্ধতি কোনটি? পেব্যাক সময় পদ্ধতি। 29, একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ভর করে ব্যাংক ব্যবস্থার উপর, আর্থিক প্রতিষ্ঠানের উপর, 1 ও 2। লাস্টের 30 দেখে নাও, সুদের হার 10% হলে 500 টাকা 1 বছরের পরে ভবিষ্যৎ মূল্য কত? তাহলে 10% করলে হচ্ছে 50 টাকা, এটার 1 বছর পরে হচ্ছে, তাহলে 1 বছর পরের ভবিষ্যৎ মূল্য তোমরা সুন্দরভাবে নির্ণয় করে নিবা। সো তোমাদের অ্যান্সার হবে 550 টাকা। আশা করি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। দুই একটা প্রশ্নে থাকতে পারে, সেই দু একটা প্রশ্ন হয়তো আমার কাছে বই নেই, আমি বই থেকে দেখলে হয়তো জানা যেত, তবে আশা করি এখানে শতভাগ প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। সো তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও, এবং পরবর্তী যে কোনো প্রশ্নের সমাধানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।